डीजे बापी दुशाई नंबर पोल কত বেলা হলো, আয় তাড়াতাড়ি। শর্মা পাড়াইলি নরে, ওরে তাড়াতাড়ি আয়, ওরে ঠিকিলি পাড়াইলি নরে, পাউডার মাখিলি নরে, সাজি রে সজনি, আলতা পাড়াইলি নরে, সুরমা পাড়াইলি নরে, শেষ পুকুরিলি নরে, পাউডার মাখিলি নরে, পিচিলি পাড়াইলি নরে, সুরমা পাড়াইলি নরে, সাজিরে বন্ধ করে রেখেছি কেন কচি মাগি রে, কই রে তুই কোন পাড়ায় রে, এই তো এই তাড়াতাড়ি আয় পাড়ায় যেতে হবে, তাড়াতাড়ি আয়। আরে আমি গাড়ি খুঁজে পাচ্ছি না রে, আমি যাচ্ছি না, কত টোটো আছে কত অটো আছে, চলে আয়, এর আগে কোনো অসুবিধা নেই, চলে আয়, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত সারা রাত গাড়ি চলবে রে। ওই আমার নতুন গাড়ি,
তোর কি তেল শেষ হয়ে গেছে নাকি না চার শেষ হয়ে গেছে ও চলে তুলবে গো সারি যাবি রে যা ও তুমি নতুন ব্রাসেল যা আমি কোচি কাঁচা ড্রাইভার তুমি নতুন প্রাসেন যা আমি কোচি কাঁচা ড্রাইভার আমার নতুন গাড়ি চলে তুলবে গো সারি তুমি নতুন প্রাসেন যা আমি কোচি কাঁচা ড্রাইভার লগাইলে ভালো চালাবে গাড়ি স্টিয়ারিং কাঠি ঘুরাইবে তুমি লগাইলে ভালো চালাবে গাড়ি স্টিয়ারিং কাঠি ঘুরাইবে আর মাঝ রাস্তা হাতে আর মাঝ রাস্তা হাতে আর দিল তাহলা পাইয়ে দিও না আর মাঝ রাস্তা হাতে আর দিল তাহলা পাইয়ে দিও না বলি ও সজনা বিনা করো না এই মাগি বল দেখেছিস কেন বল যেতে হবে না পাড়ায় শুধু ফেল করিস কেন বল তা চ পাড়ায় থেকে ঘুরে আসি চ চল ছাই আজ কোন পাড়ায় যাবে হবে বল তো আমার বডি আসছে কেন কে বডি তুই আসছিস কেন ও মাসিরা ও শরীরটা খুব খারাপ ও মাসিরা হ্যাঁ নতুন নতুন দেখতে পাচ্ছি হ্যাঁ নতুন আমদানি হচ্ছে তো লকডাউনে সব নতুন আমদানি নামটা কি তোমাদের নাম শুনবে হ্যাঁ নাম শুনি না রাত্রিবেলা দেয়াল ধরে হাঁটতে পারবে এই নাম শুনবি গরমের সময় হাঁটা ভালো এই নামগুলো শোন তাড়াতাড়ি এই এই আমার আমার বাদিকে আছে এর নাম হচ্ছে হাইব্রিড আর আমার এই ডান দিকে এটা আমাদের সুন্দর দিদি তাই এর নাম হচ্ছে আদলাই মানে পিকিট পিকিট আর আমার নাম শুনতে চাস না রাত্রিবেলা দেয়াল ধরে হাঁটবি হ্যাঁ তাহলে শুনবি আমার নাম আমার নাম লিচু কিচ্ছু নেই শুনেছিস তোর মান সম্মান আছে কেন তুই সব এলো করে এসেছিস কেন শীতের সময় একটা জাড়ের সময় একটা কোট গায়ে দিয়ে আসিস নি চল চল চলে যাই তোর নাম তো শুনলে সব কিছু জানলে তা কোন পাড়ায় হয়েছে আরে জানো কি জানি তো কোন পাড়ায় সামনে বেনে পাড়ায় বেনে পাড়ায় হ্যাঁ ভবি রে ও কি রে শুনেছি কি শুনেছিস ওরে কি শুনেছি জানি বল বল ওরে শুনেছি তাই গো মোড়া এসেছি তাই আরে শুনেছি তাই গো মোড়া এসেছি তাই এসেছি তাই আরে শুনেছি তাই গো মোড়া এসেছি তাই আরে স্বর্ণকার হয়েছে ছেলে পাড়ায় যাচ্ছে বলে স্বর্ণকার হয়েছে ছেলে পাড়ায় যাচ্ছে বলে ছেলে বিচি দিলো নাচিয়ে দিয়ে যায় আরে এ রানি এই দাসিরা আরে এ রানি এ দাসি ছেলে ধীরে নাচিয়ে দি এ রানি এ দাসি ছেলে ধীরে নাচিয়ে দি
দে চার পাঁচটা ছেলে মেয়েদের নাচিয়ে দিয়ে চলে যাই। লকডাউনের সময় অনেকদিন থেকে বসে আছি, সেই চৈত্র মাস থেকে এই পর্যন্ত কোনো ভগ্নি হচ্ছে না। বর্দি রে, ছেলেগুলো এনেছি বলে দে কি কি লাগবে বলে দে, তুই বলে দে। আমি একটা কথা বলি শোন, হিজড়ে এসেছে, হিজড়ে বিদায় করতে গেলে কি কি লাগে শুনে নে। পাঁচশো গণের মার্কা শস্য তেল নিয়ে আসবি, পাঁচ কেজি একদম সরু চাল, হেভি চাল, পাঁচ কেজি আলু নিয়ে আসবি, তিনজনের জন্য তিনটে শাড়ি নিয়ে আসবি, আর পাঁচশো একান্ন টাকা নিয়ে আসবে। এই বাড়দি, এই বাড়দি, এই এই আমি শাড়ি পরি, বলবি দুটো আমার একটা ছোট টেপ নিয়ে আসতে, টেপ সেটা বড় কথা না, কাল সকালবেলা তো দেবো আমি, তাড়াতাড়ি নিয়ে চলে আয়। আরে ছোট জামার কথা, লকডাউন চলছে চৈত্র মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, আয় চলে আয় তাড়াতাড়ি চলে আয়। ওরে সোনার চাঁদে মনে সানগার ছেলে কত ভালো, ওরে সোনার চাঁদে মনে সানগার ছেলে কত ভালো, সোনার চাঁদে মনে সানগার ছেলে কত ভালো। নায়ক বাবু বিদায় ত্রাক পড়ে যান, ভালো কথা বলছি, হিজড়ের মুখ খারাপ, বিদায়টা করে দিয়ে যান। ভালো করি মাখুতেল, তুমি কি আমার পর পয়সা দিয়ে প্রেম বিলাবো, পূজেছো না গো, সেটা বড় কথা না, গান কত শুনবি সকাল হয়ে যাবে, সেটা বড় কথা না, হিজড়েটা বিদায় করে যা আয়। এবার চলে আয় নিয়ে, কই শস্যের তেল নিয়ে এসেছি, আগে বিদায়টা করো, কোন গানটা শুনবে শুনিয়ে দেবো। হ্যাঁ ভাই, 200 গ্রাম চাল আর
পঞ্চাশ টাকা থেকে এই চোদ্দ টাকায় আলু এসেছে, আড়াইশো আলু দিয়েছিস, তো এতগুলো লোকে চলবে কি করে? হ্যাঁ, এক বস্তা আলু, হ্যাঁ আলুর দাম তো কমে গেছে, এক বস্তা আলু আর এক বস্তা চাল, হ্যাঁ সব দিলে চলে যাবো। তোমাদের বড় প্রয়োজন, তোমাকে বড় প্রয়োজন বন্ধু, কোন ডেগরারা বলতেছি গান করে এখানে? ডেগরারা এখানে আয়।
ভাবে রে গান ধরে দেই নিজেদের ভেতরে না তাই এই পথে ঢুকলি কেন সুন্দর করে নাচি দে ওরে এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা ছেলে দেখতে পাই বাজে কথা বলো না ওরে এই পথে যাকো না মিহি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই ওরে আল্লাহ না পাই আবার নকুর করেছে আবার আল্লাহ না পাই আবার নকুর করেছে বুড়িটা পাড়া মে পাগল করেছে আবার বুড়িটা পাড়া মে পাগল করেছে যখন আমার দিকে শুনলে উড়া যায় এখন বুঝে বোরকা পরা মে পাগল করেছে আমারে বোরকা পরা মে পাগল করেছে ওই পথে যাকো না মিহি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে ওই পথে যাকো না মিহি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে আলতারা গাওয়া নকুল করেছে আলতারা গাওয়া নকুল করেছে বোরকা পরা মে বোরকা পরা আমার এইটুকু ছাড়লে কি করবো বলেন মা এইভাবে বড় কুলো না হলে নাচানো যায় তো বড় কুলো নেই তো ঠিক আছে যেমন কুলো তেমন নাচ আর তেমন গান হবে অসুবিধা কিছু নেই ওরে কোলে দোলে সরকার সোনার যা দুমনি আরে কোলে দোলে সরকার সোনার যা দুমনি গান্ধা কি ধরুন
তো যাই হোক, একটি ঘোষণা। মাননীয় আমার বিকাশবাবু মহাশয়, আপনাদের এখানে বাড়ি সবাই চেনেন, 20টি টাকা পুরস্কৃত করেছেন, একটি গান শুনতে চেয়েছেন, মাটির প্রতিমা পাথরের পুতুল। তো গানটা আমি ছোট করে গাইব, গিয়ে বিদায় নেব, কেমন? তো আসুন সবাই মিলে ছোট করে গানটা আমি গাইব, কারণ সময় তো অনেক, গান এখন অনেক বাকি, আর ঠান্ডার সময় সবাই সময় দিয়ে বসে আছেন, ধন্যবাদ সবাইকে জানাই। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন, কেমন? তো চলো গানটা আমি গেয়ে শোনাব। তবে আরে মাটির প্রতিমা গর্ব ধরেনে মা, ওমা কাঁদিছে ঘরে, ওদের গর্ব ধরেনে মা, কাঁদিছে ঘরে। গরিব ধরে নে মা, কাঁদিছে ঘরে, গরিব ধরে নে মা, কাঁদিছে ঘরে। গরিব ধরে নে মা, কাঁদিছে ঘরে, গরিব ধরে নে মা, কাঁদিছে ঘরে। এই মাটির প্রতিমা পাথরের পুতুল, বল কি হবে পুজো করে, গরিব ধরে নে মা, কাঁদিছে ঘরে, ও তোর গরিব ধরে নে মা, কাঁদিছে ঘরে, ও তোর গরিব ধরে নে মা, কাঁদিছে ঘরে, ও তোর গরিব ধরে নে মা।
আসলে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বর্গীয় বিপদ চন্দ্র সর্দার তার আত্মার শান্তির উদ্দেশ্যে এই মনসার গান। এই মনসার গানে বিশু সর্দারের অভিনয় সন্তুষ্ট হইয়া 10টি টাকা পুরস্কার করলাম। আর আমি একটি গান ওকে করার জন্য নিবেদন করছি। গানটির নাম হলো মাটির দেওয়া হবে মাটি পুড়ে হবে ছাই। তো যাই হোক, রাত তো অনেক হয়ে গেছে, তবে গানটা আমি একটু পরে শোনাবো, কেমন? গানটা একটু আগে নিয়ে যাই তো। খুব সুন্দর গান, মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেব গরব কিসের ভাই। খুব সুন্দর গান, তবে গানটা আমি গাইবে, একটু সময় দেবেন কেমন। গানটা একটু আগে নিয়ে যাই, আমি গানটা আমি শুনিয়ে দেবো। আপনাদের কাছে আমি ক্ষমা ভিক্ষা চেয়ে নিচ্ছি, কেমন আসেন।